ওএসএল একটি সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে জি2জি পদ্ধতিতে বাংলাদেশি কর্মীদের আমরা কোরিয়াতে প্রেরণ করে থাকি। 2007 সালে বাংলাদেশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে সম্পাদিত এমইউর আওতায় ইপিএস পদ্ধতিতে কর্মীরা কোরিয়াতে যেয়ে থাকে। কোরিয়াতে কর্মীদের যাওয়ার জন্য যে যোগ্যতা সেটি হচ্ছে তাদের বয়স 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে, তাদের কোরিয়া ভাষায় বলা লেখা এবং বুঝার পারদর্শিতা থাকতে হবে, তাদের কারো বিরুদ্ধে কোনো আদালতে কোনো মামলা বা কোনো শাস্তি থাকা চলবে না, এবং কোরিয়াতে যাওয়ার ক্ষেত্রে তার কোরিয়া প্রবেশে তার কোনো বাধা থাকা চলবে না। কোরিয়াতে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে 200 নম্বরে কোরিয়া ভাষায় তাদের পরীক্ষা দিতে হবে। যারা কোরিয়া ভাষায় পরীক্ষা উত্তীর্ণ হবে, ডাটাবেজ আছে, এটাকে আমরা স্পাস বলি, এই স্পাসে আপলোড করা হবে। এদের এই তথ্য দিয়ে কোরিয়াতে ওয়েবসাইটে একটি রোস্টার তৈরি হবে। এই রোস্টারে কর্মীদের যে তথ্যাদি থাকবে সেই তথ্যাদি দেখে কোরিয়ার এমপ্লয়ার যারা আছে তারা কর্মীদেরকে জব অফার দিবে, এবং জব অফার পাওয়ার পরে কর্মীর ভিসা হয়। কোরিয়াতে আমরা 2008 সাল থেকে কর্মী প্রেরণ করে থাকি। এ পর্যন্ত আমরা প্রায় 13,000 কর্মী কোরিয়াতে প্রেরণ করেছি। কোরিয়াতে একজন কর্মী 5 বছর চাকরি করতে পারে। যদি সে কর্মী বৈধভাবে নিয়মকানুন মেনে কোরিয়াতে কাজ করে তাহলে সে আরও 5 বছর কোরিয়াতে চাকরি করার সুযোগ পাবে।